হ্যালো ভিও আসসালাম আলাইকুম অ্যান্ড্রয়েড হের থেকে আমি তাহের বলছি তবন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তবন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কবে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারের ফোল্ডারের মধ্যে যে কোনো ফোল্ডারে চাইলে আপনি আপনার ছবি দিয়ে ফোল্ডার মেক করতে পারেন নর্মালি দেখা যাচ্ছে আমাদের এখানে যে কম্পিউটারে যে ফোল্ডারটা এই ফোল্ডারে দেখেন আইকন দেওয়া আছে তো আমরা চাইলে এই আইকনটা চেঞ্জ করে আমরা অন্য আইকন বসাতে পারি তার জন্য আমরা এখান থেকে সরি আমরা এখান থেকে ফোল্ডারে যাবো এক বাটনে প্রেস করবো তারপর আমরা প্রোপাইটেক্সে যাবো প্রোভাইডিংস থেকে দেখেন এখানে গেছে কাস্টম আমরা কাস্টমে যাবো কাস্টমে যাওয়ার পর চেঞ্জ আইকন চেঞ্জ আইকনে যাওয়ার পর এখানে বেশি কিছু আইকন দেওয়া আছে আমরা এইগুলো চেঞ্জ করতে পারবো তো কিন্তু এইগুলা সারা কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না তো আজকে যেই টিপসের মাধ্যমে আপনারা চাইলে এই ফোল্ডারের মধ্যে চাইলে আপনার ছবি দিয়ে আপনার ফোল্ডার তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে দেখি কীভাবে আমরা আমাদের আমাদের নিজেদের নিজেদের ছবি দিয়ে ফোল্ডার তৈরি করতে পারবো তো তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনার যারা এখনো পর্যন্ত আমাদের অ্যান্ড্রয়েড হেল্প বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্প বিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো বন্ধুরা প্রথমে আমাদেরকে ইন্টারনেটে যেতে হবে তো আমরা আমাদের পছন্দের একটা ব্রাউজারে গেলাম তো আপনিও আপনার পছন্দ মতো একটা ব্রাউজারে যাবেন যাওয়ার পর এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার ওখানে ফলো করলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে এরকম এক নিয়ে আসা হবে আসার পর দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখান থেকে দেখেন লেখা আছে ইমেড কনভার্স ইমেড কনভার্টার হ্যাঁ এইটা আপনার সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম গোতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে এখানে ইমেজ কনভার্ট করার জন্য বলতেছে দেখেন এখানে আমরা যেমন ভিডিও গান কনভার্ট করি এমপি ফোর এমপি থ্রি থ্রি জিপি তো এখানে দেখেন ইমেজ কনভার্ট করার জন্য এখানে অনেক ধরনের আছে পিএনজি জেপিজি তা আমরা যারা ফটোশুপে কাজ করি তারা আমরা এগুলোর সাথে পরিচিত তো এখান থেকে অনেকগুলো ফাইল আছে আসে ফরম্যাট আছে আমরা এখান থেকে ও আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর দেখেন এখানে লেখা আছে চয়েস ফাইল তো আগেই কথাটা বলে রাখি আমাদেরকে কিন্তু ইমেজ যদি আমরা বসাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে কিন্তু ইমেজটাকে কিন্তু কনভার্ট করতে হবে আইসিউ ফরম্যাটের করতে হবে তো এটা করার জন্য আমরা যেভাবে দেখাই সেভাবে যাবো তো যাওয়ার পরে এখন চয়েস ফাইলে ক্লিক করবো তো আমাদের ছবিটা যেই ফোল্ডারে আসছে আমরা ওই ফোল্ডারে যাবো তো সাপোজ আমি এই মেয়ের ছবিটা নিতেছি যে এই মেয়ের ছবিটা তো ওই মেজ ছবিটা আমি সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পর ছবিটা এখানে চলে আসছে আসার পর দেখেন একটু নিচের দিকে দেখেন লেখা আছে কনভার্ট ফাইল আমরা এখানে ক্লিক করবো সাথে সাথে এই ছবিটা এই ইমেজটা কনভার্ট হয়ে যাবে দেখেন এটা জেপিজি ফরম্যাটে আছে এটা যখন কনভার্ট করবো তখন এটা কিন্তু তে কনভার্ট হয়ে যাবে তো দেখেন এখানে ক্লিক করলাম কনভার্টার ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে দেখেন এই যে কনভার্ট হচ্ছে দেখেন কনভার্ট হয়ে গেল অলরেডি তো কনভার্ট হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক ডাউনলোড নিবে দেখেন এটা এখানে অটোমেটিক ডাউনলোড নিতেছে দেখেন এই যে এখানে অটোমেটিকলি ডাউনলোড নিতেছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এটা ডাউনলোড করার জন্য তো এটা ডাউনলোড হচ্ছে আমরা এটা দেখতেছি দেখেন এখানে কিন্তু ফর্মেটটা কিন্তু দেওয়া আছে আইসিও ফর্মেটে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমরা এটা এখন ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পরে এই ফুলডার এই ছবিটা আমরা ডেস্কটপে অথবা যে কোনো একটা জায়গায় রাখবো যেখানে রাখলে আমরা খুঁজে পাবো তো সাপোজ আমি এখানে রাখতেছি ফার্স্ট এখানে রাখলাম আমি ছবিটা রাখার পর আমরা এখন আমরা এখন ফোল্ডারে চলে যাব ধরুন আমরা এই ফোল্ডারের মধ্যে এই ছবিটা বসাতে চাই সরি এই ছবিটা বসাতে চাই তো এটার জন্য আমরা প্রথমে ফোল্ডারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর রাইট বাটনে সিলেক্ট করবো সিলেক্ট করার পর প্রোপাইড রিক্সে যাবো যাওয়ার পর দেখেন এখানে কাস্টমিজ লেখা আসছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর চেঞ্জ আইকনে ক্লিক করবো স আইকনে ক্লিক করার পর দেখেন এই লেখা আছে ব্রাউজার আমার একটা কথা বলে রাখি আপনার ছবিটা যদি কনভার্ট না করেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি ফোল্ডারের মধ্যে ছবিটা বসাতে পারবেন না তো আমি যেভাবে দেখেছি এভাবে আপনারা কনভার্ট করবেন এইভাবে কনভার্ট করবেন আর আমি আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না তারপর বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা তারপর আমি যেই ইমেজটা কনভার্ট করে রাখছিলাম এই ইমেজটাতে আমরা ব্রাউজারে ক্লিক করবো ব্রাউজারে ক্লিক করার পর আমাদের ছবিটা কোথায় রাখছি আমাদের ছবিটা রাখছিলাম ডেস্কটপে তো ডেস্কটপে যাবো ডেস্কটপে গেলাম ডেস্কটপে যাওয়ার পর দেখেন এই যে ছবিটা আমরা কনভার্ট করছিলাম কিছুক্ষণ আগে এই যে এই ছবিটা তো এখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ছবিটা এখানে চলে আসছি তারপর দেখেন এখানে ওকে লেখা আছে ওকে আসার পর দেখেন ছবিটা অলরেডি এখানে বসে গেছে তো বন্ধুরা দেখেন এই যে ফুল্ডারটা এই কিন্তু এখন কিন্তু কোনো ছবি নেই এখন অ্যাপ্লাই বা ওকেতে ক্লিক করে সাদা সাদা ছবিটা বসে যাবে দেখেন আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর একটা রিফ্রেশ দিলাম দেখেন বন্ধুরা ছবিটা কিন্তু বসে গেছে তো এখানে দেখা যাচ্ছে নিউ ফোল্ডার বিও ফোল্ডারটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমাদের ছবি ভিতরে কিন্তু এই যে ছবি এই যে একটা আবারও দেখা যাচ্ছে যে ফোল্ডার ক্লিক করলাম দেখেন ছবি কিন্তু এই যে তো বন্ধুরা ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ফিরে আসছেন নতুন কিছু নিয়ে